আমার প্রিয় দেশবাসীগণ, স্বাধীনতার এই পবিত্র দিবসে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভকামনা। আজ রাখি বন্ধনের উৎসব। শত শত বছর ধরে ভাই ও বোনের চিরাচরিত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে এই পার্বণের মাধ্যমে। আমি সমস্ত দেশবাসীকে, সমস্ত ভাই ও বোনেদের এই রাখি বন্ধনের পূর্ণ পার্বণে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। স্নেহ ভালোবাসাময় এই পার্বণ আমাদের সমস্ত ভাই বোনেদের জীবনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে, স্বপ্ন যেন সফল হয়, স্নেহের ধারা প্রবাহ যেন অব্যাহত রাখে। আজ দেশ যখন স্বাধীনতার এই পূর্ণ দিন উদযাপন করছে, তখন দেশে অনেক স্থানে অতিবর্ষণের ফলে, বন্যার জন্য মানুষ কষ্টের সঙ্গে লড়াই করছেন, অনেকে তাদের স্বজন হারিয়েছেন। আমি তাদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। আর রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, NDRF সমস্ত সংগঠন, জনগণের কষ্ট কীভাবে কম হয়, স্বাভাবিক পরিস্থিতি দ্রুত কীভাবে ফিরিয়ে আনা যায়, তার জন্য দিন রাত প্রয়াস করে চলেছেন। আজ আমরা যখন স্বাধীনতার এই পবিত্র দিবস উদযাপন করছি, তখন স্বাধীনতার জন্য যারা জীবন বলিদান দিয়েছেন, যারা তাদের যৌবন দিয়েছেন, যারা যৌবন জেলের ভেতর কাটিয়ে দিয়েছেন, যারা ফাঁসির দড়িকে চুম্বন করেছেন, যারা সত্যাগ্রহের মাধ্যমে স্বাধীনতার বিয়োগলে অহিংসার স্বর ভরে তুলেছেন, পূজ্য বাপুজির নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছে, আমি আজ দেশের স্বাধীনতার সেই সমস্ত বলিদানকারীদের, ত্যাগী তপস্যাকারীদের সম্মানপূর্বক প্রণাম জানাই। সেভাবেই দেশ স্বাধীন হওয়ার পর এত বছরে দেশের শান্তির জন্য, সমৃদ্ধির জন্য লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। আমি আজ স্বাধীন ভারতের উন্নতির জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য যেসব মানুষ যোগদান করেছেন তাদেরও প্রণতি জানাই। নতুন সরকার আসার পর লালকেল্লা থেকে আমি আজ আবারও একবার আপনাদের সবার সামনে গর্বিত উপস্থিতির সুযোগ পেয়েছি। এখন এই নতুন সরকারের 10 সপ্তাহও হয়নি, কিন্তু 10 সপ্তাহের এই ছোট সময়ের মধ্যেই সমস্ত ক্ষেত্রে, সমস্ত দিকে, সব ধরনের প্রয়াসে জোর দেওয়া হয়েছে, নতুন মাত্রা দেওয়া হয়েছে। আর সাধারণ মানুষ যেসব আশা আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন, সেগুলো পূরণ করার জন্য এক মুহূর্তও দেরি না করে আমরা সম্পূর্ণ সক্ষমতার সঙ্গে, সম্পূর্ণ সমর্পণের ভাবনায় আপনাদের সেবায় মগ্ন। 10 সপ্তাহের মধ্যেই অনুচ্ছেদ 370 সরে যাওয়া, 35A সরে যাওয়া, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 10 সপ্তাহের মধ্যেই আমাদের মুসলমান মা বোনেদের তাদের অধিকার দেওয়ার জন্য 3 তালাকের বিরুদ্ধে আইন তৈরি করা, সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত আইনে আমূল পরিবর্তন করে তাকে এক নতুন শক্তি দেওয়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংকল্পকে আরও মজবুত করার কাজ আমাদের কৃষক ভাইদের প্রধানমন্ত্রী সম্মান নিধির মাধ্যমে 90,000 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কৃষক ভাই বোন, ব্যবসায়ী ভাই বোন, তাদের কখনও কল্পনাতেও ছিল না যে তাদের জীবনেও কখনও পেনশনের ব্যবস্থা হতে পারে, 60 বছর বয়সের পর তারাও সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। শরীর যখন বেশি কাজ করার জন্য সক্ষমতা থাকে না শরীরে, সেই সময়ে যদি কোনো আশ্রয় মিলে যায়, সেরকম পেনশন যোজনাকেও লাগু করার কাজ করা হয়েছে। জল সংকটের আলোচনা অনেক হয়ে থাকে, ভবিষ্যৎ যে জল সংকটের মধ্য দিয়ে যাবে সেই আলোচনাও হয়ে থাকে, সেই সব বিষয়গুলোকে যাতে আগে থেকেই চিন্তা করে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে মিলে প্রকল্প তৈরি করতে পারে, তার জন্য একটা পৃথক জলশক্তি মন্ত্রণালয় গঠন করা হয়েছে। আমাদের দেশে অনেক বেশি সংখ্যায় চিকিৎসকের প্রয়োজনীয়তা রয়েছে, আরোগ্যের সুবিধা ও ব্যবস্থার আবশ্যকতা রয়েছে, তা পূরণের জন্য নতুন আইন, নতুন ব্যবস্থা প্রয়োজন, নতুন চিন্তা চেতনার প্রয়োজন, দেশের যুবক যুবতীদের চিকিৎসক হওয়ার জন্য সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেডিকেল এডুকেশনকে পারদর্শী করার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ আইন তৈরি করেছি, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজ গোটা বিশ্বে শিশুদের সঙ্গে অত্যাচারের ঘটনা শোনা গেছে, ভারতেও আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের অসহায় ছেড়ে দিতে পারি না, সেই ছেলে মেয়েদের সুরক্ষার জন্য কঠোর আইনের প্রয়োজনীয়তা ছিল, আমরা এই কাজকেও সম্পন্ন করেছি। ভাই ও বোনেরা, 2014 থেকে 2019, 5 বছর আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন, অনেকগুলো বিষয় এমন ছিল যে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনের জন্য লড়াই করতেন, আমরা 5 বছরে অনবরত প্রচেষ্টা চালিয়েছি যে আমাদের নাগরিকদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, বিশেষ করে গ্রামের মানুষদের, কৃষকদের, দলিত অংশের মানুষদের, পীড়িত বঞ্চিতদের, আদিবাসীদের, সেসব বিষয়ের উপর জোর দেওয়ার জন্য আমরা প্রয়াস নিয়েছি। গাড়িকে আমরা ট্র্যাকে নিয়ে এসে সেই লক্ষ্যে
আজ খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে, কিন্তু সময় বদলে যায়। যদি 2014 থেকে 2019 আবশ্যিক প্রয়োজনীয়তা পূরণের সময়কাল হয়ে থাকে, তাহলে 2019 পরবর্তী সময়কাল হচ্ছে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণের সময়, তাদের স্বপ্নকে সাকার করার সময়। আর সেই জন্য 21 শতকের ভারত কীরকম হবে, কতটা দ্রুত গতিতে চলবে, কতটা ব্যাপকভাবে কাজ করবে, কতটা উঁচুতে চিন্তা করবে, এই সমস্ত বিষয়কে চিন্তায় রেখে আগামী 5 বছরের সময়কালকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক খাতা আমরা তৈরি করে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছি। 2014 সালে আমি দেশের মধ্যে দেশের জন্য নতুন ছিলাম। 2013-14 সালে নির্বাচনের আগে আমি ভারত ভ্রমণ করে দেশবাসীর ভাবনাকে বোঝার চেষ্টা করেছি, কিন্তু সবার চেহারায় একটা নিরাশা ছিল, একটা আশঙ্কা ছিল। মানুষ ভাবতেন যে এই দেশ কি বদলাতে পারে, সরকার বদলালে কি দেশ বদলে যাবে, একটা নিরাশা জনসাধারণের মনে পরিপূর্ণ হয়েছিল। দীর্ঘ সময়ের অভিজ্ঞতার এই পরিণাম ছিল যে আশা দীর্ঘক্ষণ টিকে থাকতো না, কিছুক্ষণের মধ্যেই আশা ও নিরাশার মধ্যে ডুবে যেত। কিন্তু যখন 2019-5 সালের কঠোর পরিশ্রমের পর জনসাধারণের সঙ্গে একমাত্র সমর্পিত ভাবের সঙ্গে মনে ও চেতনায় শুধুমাত্র আমার দেশ, মনে ও চেতনায় দেশের কোটি কোটি দেশবাসী, এই ভাবনাকে নিয়ে চলতে থেকে, প্রতি মুহূর্তে ব্যয় করতে থেকে, আর যখন 2019 সালে যখন গেলাম, তখন আমি অবাক হয়ে গেলাম। দেশবাসীর মেজাজ তখন বদলে গেছে, নিরাশা তখন আশায় বদলে গেছে, স্বপ্ন তখন সংকল্পের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সংকল্প পূরণ তখন সামনে দেখা যাচ্ছিল। আর সাধারণ মানুষের একটাই স্বর ছিল, হ্যাঁ আমার দেশ বদলাতে পারে। সাধারণ মানুষের একটি আওয়াজ ছিল, হ্যাঁ আমরাও দেশ বদলাতে পারি, আমরা পেছনে পড়ে থাকতে পারি না। 130 কোটি নাগরিকের চেহারায় ভাব, হ্যাঁ এই আওয়াজ আমাদেরকে নতুন শক্তি দিয়েছে। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমরা চলেছি, সবাইকে সঙ্গে নিয়ে সবার বিকাশ। কিন্তু 5 বছরের মধ্যেই সবকা বিশ্বাস এর সঙ্গে পরিবেশকে রঙিন করে দিয়েছেন। এই সবার বিশ্বাস এই 5 বছরে জন্ম হয়েছে, যা আমাদেরকে আগামী দিনে আরও বেশি সক্ষমতার সঙ্গে দেশবাসীকে সেবা করার শক্তি দিয়েছে। এই নির্বাচনে আমি দেখেছি, আর আমি সেই সময়ে বলেছি, না কোনো রাজনেতা নির্বাচনে লড়াই করছে, না কোনো রাজনৈতিক দল নির্বাচনে লড়াই করছে, না মোদি নির্বাচনে লড়াই করছে, না মোদির কোনো সঙ্গী লড়াই করছেন, দেশের সাধারণ মানুষ জনতা জনার্দন নির্বাচনে লড়াই করছেন। 130 কোটি দেশবাসী নির্বাচনে লড়াই করছিলেন, নিজেদের স্বপ্নের জন্য লড়ছিলেন, গণতন্ত্রের সঠিক স্বরূপ এই নির্বাচনে দেখা যাচ্ছিল। আমার প্রিয় দেশবাসীগণ, সমস্যার সমাধান এর সঙ্গে সঙ্গে স্বপ্ন ও সংকল্প ও সিদ্ধির সময়কালে আমাদেরকে একসঙ্গে চলতে হবে। একটা কথা পরিষ্কার যে সমস্যার যখন সমাধান হয়, তখন স্বাবলম্বনের ভাব তৈরি হয়, সমাধান থেকে স্বাবলম্বনের দিকে গতিবৃদ্ধি হয়। যখন স্বাবলম্বন হয়, তখন আপনা থেকেই স্বাভিমান জাগ্রত হয়, আর স্বাভিমানের সামর্থ্য অনেক বেশি হয়ে থাকে, আত্মসম্মানের শক্তি যে কোনো কিছু থেকে বড় হয়ে থাকে। আর যখন সমাধান থাকে, সংকল্প থাকে, সমর্থ থাকে, স্বাভিমান থাকে, তখন সফলতার বাধা হয়ে কিছুই আসতে পারে না। আর আজ দেশ সেই স্বাভিমানের সঙ্গে সফলতার নতুন উচ্চতাকে পার করার জন্য এগিয়ে যেতে দৃঢ় নিশ্চিত। যখন আমরা সমস্যার সমাধান দেখি, তখন আলাদা আলাদা করে দেখা উচিত নয়, সমস্যা আসবেই। বাহবা কুড়ুনোর জন্য কোনো কাজে হাত লাগিয়ে ছেড়ে দেওয়া, এই পদ্ধতি দেশকে স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে কাজে আসবে না। আমাদেরকে সমস্যাকে শেকড় থেকে সমাধানের প্রচেষ্টা চালাতে হবে। আপনারা দেখে থাকবেন, আমাদের মুসলমান মেয়েরা, আমাদের বোনেরা, তাদের মাথার উপর 3 তালাকের তলোয়ার ঝুলছিল, তারা ভয়ের জীবনযাপন করতেন, 3 তালাকের শিকার হয়তো বা হননি, কিন্তু যে কোনো সময় 3 তালাকের শিকার হতে পারেন, এই ভয় তাকে সবসময় তাকে শান্তিতে বাঁচতে দিত না, তাকে অসহায় করে দিত। পৃথিবীর অনেক দেশ, ইসলামিক দেশ, তারাও এই কুপ্রথাকে আমাদের অনেক আগেই শেষ করে দিয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে আমাদের মুসলিম মায়েদের অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা ইতস্তত করছিলাম। যদি এই দেশে সতী প্রথাকে সমাপ্ত করতে পারি, আমরা ভ্রূণ হত্যাকে সমাপ্ত করার জন্য তৈরি করতে পারি আইন, যদি আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে পারি, আমরা পণ প্রথার লেনদেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে আমরা কেন 3 তালাকের বিরুদ্ধেও আওয়াজ তুলব না? আর সেই জন্য ভারতের গণতন্ত্রের চেতনাকে গ্রহণ করে, ভারতের সংবিধানের ভাবনাকে, বাবা সাহেব আম্বেদকরের ভাবনাকে সম্মান করে, আমাদের মুসলিম বোনেরাও যাতে সমান অধিকার পান, তাদের ভেতরেও যাতে এক নতুন বিশ্বাস তৈরি হয়, ভারতের উন্নয়নের যাত্রায় তারাও এক সক্রিয় অংশগ্রহণকারী হতে পারেন, সেজন্যই আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত রাজনীতির দাঁড়িপাল্লায় ওজন করার মতো সিদ্ধান্ত হয়ে থাকে না, এটা শতাব্দীর বা শতাব্দীর পর শতাব্দী মা বোনেদের জীবনকে রক্ষা করার গ্যারান্টি দেয়।
একই রকমভাবে আমি দ্বিতীয় একটা উদাহরণ দিতে চাই, অনুচ্ছেদ 370-354 এর কারণ কী ছিল। এই সরকারের পরিচয় হচ্ছে আমরা সমস্যাকে সরিয়ে দিই না, আমরা সমস্যাকে পালনও করি না। এখন সমস্যাকে সরিয়ে দেওয়ার সময় নেই, এখন সমস্যাকে পালন করারও সময় নেই। যে কাজ গত 70 বছরে হয়নি, নতুন সরকার হওয়ার পর 70 দিনের মধ্যেই অনুচ্ছেদ 370 এবং 35A সরিয়ে দেওয়ার কাজ ভারতের দুই সভা, রাজ্যসভা ও লোকসভার 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করে দিয়েছে। এর অর্থ হচ্ছে প্রত্যেকের মনেই এই বিষয়টা ছিল, কিন্তু শুরুটা কে করবে, প্রথমে কে আসবে, হয়তো এর অপেক্ষাই ছিল। আর দেশবাসী আমাকে এই কাজ দিয়েছেন, আর যে কাজ আপনারা আমাকে দিয়েছেন আমিও করার জন্য এগিয়ে এসেছি। আমার নিজের কিছু নেই, আমরা জম্মু কাশ্মীরের পুনর্গঠনের লক্ষ্যেও এগিয়ে যাচ্ছি। 70 বছর প্রত্যেকেই কিছু না কিছু প্রয়াস চালিয়েছেন, প্রতিটি সরকারই কোনো না কোনো প্রয়াস নিয়েছে, কিন্তু আকাঙ্ক্ষিত পরিণাম আসেনি। আর যখন আকাঙ্ক্ষিত ফলাফল আসে না, তখন নতুন পদ্ধতিতে ভাবার, নতুন প্রক্রিয়ায় পদক্ষেপ গ্রহণ করার আবশ্যকতা রয়ে যায়। আর জম্মু কাশ্মীরের ও লাদাখের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণ হোক, এটা আমাদের সবার দায়িত্ব। তাদের স্বপ্নের নতুন পাখা সংযুক্ত হোক, এটা আমাদের সবার দায়িত্ব। সেজন্য 130 কোটি দেশবাসীকে এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পূরণ করার জন্য যেসব বাধা সামনে এসেছে, সেই সব বাধা দূর করার প্রয়াস আমরা করেছি। গত 70 বছরে এই ব্যবস্থা বিচ্ছিন্নতাবাদীদের শক্তিশালী করেছে, সন্ত্রাসবাদের জন্য দিয়েছে, পরিবারবাদকে পালন করেছে, আর এরকমভাবে দুর্নীতি ও ভেদাভেদের ভিত্তিকে শক্তিশালী করার কাজ করেছে। আর সেজন্যই সেখানকার মহিলারা যাতে অধিকার পান, সেখানে থাকা আমাদের দলিত ভাই বোনেরা, এই দেশের দলিত মানুষেরা যেসব অধিকার পেয়ে থাকেন তা তারা পেতেন না। আমাদের দেশের জনজাতিরা, ট্রাইবেলরা যেসব অধিকার পেয়ে থাকেন তা তাদেরও পাওয়া উচিত। সেখানে আমাদের অনেকই রকম সমাজ ও ব্যবস্থার মানুষ, তা সে গুর্জর হোক, বকরওয়াল হোক, গদ্দি হোক, সিপ্পি হোক, বাল্টি হোক, এরকম অনেক জনজাতি, তাদের রাজনৈতিক অধিকারও পাওয়া উচিত। সেটা দেওয়ার লক্ষ্যে আমরা অবাক হয়ে যাব, সেখানকার আমাদের সাফাই কর্মচারী ভাই বোনেদের ওপর আইনি বাধা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাদের স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। আজ আমরা তাদেরকে এই স্বাধীনতা দেওয়ার কাজ করেছি। ভারত ভাগ হয়েছে, লক্ষ কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এসেছেন, তাদের কোনো অন্যায় ছিল না, কিন্তু যারা জম্মু কাশ্মীরে এসে বসতি গড়েন তাদের মানবিক অধিকারও মেলেনি, নাগরিক অধিকারও মেলেনি। জম্মু কাশ্মীরে আমার পাহাড়ি ভাই বোনেরাও আছেন, তাদের নিয়েও চিন্তা করার দিকে আমরা পদক্ষেপ গ্রহণ করতে চাই। আমার প্রিয় দেশবাসীগণ, জম্মু কাশ্মীর ও লাদাখ সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য ভারতের সামনে এক প্রেরণা হতে পারে, ভারতের উন্নয়নের অভিযাত্রায় অনেক বড় অংশগ্রহণ করতে পারে। জম্মু কাশ্মীরের পুরনো সেই মহান দিনগুলো ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে প্রয়াস চালাই। এইসব প্রয়াসকে নিয়ে যে নতুন কাঠামো গড়ে উঠেছে তা সরাসরি নাগরিকদের কল্যাণের জন্য কাজ করতে সুবিধার সৃষ্টি করবে। এখন দেশের জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিক ও দিল্লির সরকারকে প্রশ্ন করতে পারে, এর মাঝখানে কোনো বাধা আসবে না। এই সরাসরি পদ্ধতি আজ আমরা করতে পেরেছি, কিন্তু এখন গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দলও এটা ব্যতিক্রম নয়, অনুচ্ছেদ 370-35A কে সরানোর জন্য কেউ তীব্রভাবে, কেউ নীরবে সমর্থন দিয়ে আসছেন। কিন্তু রাজনীতির গলিখুচির মধ্যে নির্বাচনের দাঁড়িপাল্লায় মাপার মতো কিছু মানুষ 370-এর পক্ষে কিছু না কিছু বলতে থাকেন। যারা 370-এর পক্ষে ওকালতি করেন তাদেরকে দেশ এখন জিজ্ঞাসা করছে, যদি অনুচ্ছেদ 370 আর 35 এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এতটাই আবশ্যক ছিল, এর মাধ্যমেই ভাগ্য বদলানোর ছিল, তাহলে 70 বছর পর্যন্ত এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও আপনারা একে স্থায়ী করেননি কেন, একে অস্থায়ী করে রেখেছিলেন কেন? যদি এতটাই প্রত্যয় বিশ্বাস ছিল তাহলে সামনে এগিয়ে আসতেন, একে স্থায়ী করতেন। কিন্তু এর অর্থ হচ্ছে আপনারাও জানতেন যা স্থির হয়েছিল তা সঠিক ছিল না, কিন্তু একে সংশোধন করার মতো সাহস আপনাদের ছিল না, অভিপ্রায় ছিল না, রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রশ্নচিহ্ন লেগে যেত। আমার জন্য দেশের ভবিষ্যৎই সব কিছু, রাজনৈতিক ভবিষ্যৎ কিছু হয় না। আমাদের সংবিধান রচয়িতাগণ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মহাপুরুষগণ দেশের একতার জন্য, রাজ্যগুলোর সংযুক্তির জন্য কঠিন সময়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশের একত্রীকরণের সফল প্রয়াস নিয়েছেন। কিন্তু অনুচ্ছেদ 370-এর জন্য, 35A-এর জন্য কিছু বাধাও এসেছে। আজ লালকেল্লা থেকে আমি যখন দেশকে উদ্দেশ্য করে বলছি, আমি এটা গর্বের সঙ্গে বলছি যে আজ সমস্ত ভারতবাসী বলতে পারেন, ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন। আজ আমরা সর্দার সাহেবের এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্বপ্নকে বাস্তব করার কাজে লেগে রয়েছি।
তো এটা পরিষ্কার হওয়া দরকার যে আমরা কি তাহলে এমন ব্যবস্থাকে বিকশিত করব যা দেশের একতাকে শক্তিশালী করবে, দেশকে একসঙ্গে নিয়ে আসার জন্য সিমেন্টিং শক্তি হিসেবে উঠে আসবে, এবং এই প্রক্রিয়া অনবরত চলা উচিত। এটা একটা সময়ের জন্য হলে হয় না, এটা অবিরত হতে হবে। জিএসটির মাধ্যমে আমরা এক জাতি এক কর এই স্বপ্নকে বাস্তব করেছি, সেভাবেই কিছুদিন আগে এক জাতি এক গ্রিড এই কাজকেও আমরা সফলভাবে সম্পাদন করেছি, সেভাবেই এক জাতি এক মোবিলিটি কার্ড এই ব্যবস্থাকেও আমরা বিকশিত করেছি। আর আজ দেশ ব্যাপকভাবে আলোচনা করছে এক দেশ একসঙ্গে নির্বাচন। এই আলোচনা হওয়া উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। আর কখনও না কখনও এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্নকে বাস্তব করার জন্য আরও এই ধরনের নতুন বিষয়কে আমাদের যুক্ত করতে হবে। আমার প্রিয় দেশবাসীগণ, দেশকে নতুন উচ্চতা পার করতে হবে, দেশকে বিশ্বের মধ্যে নিজের স্থান প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে নিজেদের ঘরেও দারিদ্র থেকে মুক্তির চেতনাকে জোর দিতে হবে। এটা কারো জন্য অনুগ্রহ নয়, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদেরকে দারিদ্র থেকে মুক্ত হতেই হবে। গত 5 বছরে দারিদ্র কম করার লক্ষ্যে, যাতে মানুষ দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য অনেক সফল প্রয়াস হয়েছে। আগের তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে ও আরও বেশি ব্যাপকতার সঙ্গে এই লক্ষ্য সফলতা অর্জন করা গেছে। কিন্তু তারপরও গরিব ব্যক্তি যদি সম্মান পেয়ে যান, তাহলে তার স্বাভিমান জাগ্রত হয়ে যায়, আর তাতে তিনি দারিদ্রের সঙ্গে লড়াই করার জন্য সরকারের অপেক্ষা করেন না, তিনি নিজের সামর্থ্য থেকেই দারিদ্রকে পরাস্ত করার জন্য এগিয়ে আসেন। আমাদের মধ্যে যদি কারো বিপরীত পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি থেকে থাকে, তাহলে তা আমাদের দরিদ্র ভাই বোনেদের মধ্যে রয়েছে। যতই ঠান্ডা হোক না কেন, তার হাত মুঠো করে কাটিয়ে দিতে পারেন, তাদের মধ্যে এই সামর্থ্য রয়েছে। আসুন এই সামর্থ্যের আমরা পূজারি হই, আর সেজন্য তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে আমরা দূর করি। কী কারণ রয়েছে যে গরিব মানুষদের শৌচালয় থাকবে না, ঘরে বিদ্যুৎ থাকবে না, থাকার জন্য ঘর থাকবে না, জলের সুবিধা থাকবে না, ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে না, ঋণ নেওয়ার জন্য মহাজনের ঘরে গিয়ে একভাবে বলতে গেলে সব কিছু বন্ধক রাখতে হয়? আসুন গরিবদের আত্মসম্মান আত্মবিশ্বাস তাদের স্বাভিমানকেই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য আমরা প্রয়াস চালাই। ভাই ও বোনেরা, স্বাধীনতা 70 বছর হয়ে গেছে, অনেক কাজ আগের সরকারগুলো নিজেদের পদ্ধতিতে করেছে। সরকার যে কোনো দলেরই হোক, কেন্দ্রের হোক রাজ্যের হোক, প্রত্যেকেই নিজের নিজের পদ্ধতিতে প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু এটাও সত্যি যে আজ ভারতে প্রায় অর্ধেক ঘর এরকম আছে যেসব ঘরে পানীয় জল সহজলভ্য নয়, তাদের পানীয় জল সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। মা বোনেদের মাথার উপর বোঝা চাপিয়ে পাত্র নিয়ে 2-3-5 কিলোমিটার পর্যন্ত যেতে হয়, জীবনের অনেকটা সময় শুধুমাত্র জলের জন্য খরচ হয়ে যায়। আর সেজন্য এই সরকার এক বিশেষ কাজের দিকে গুরুত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আর তা হচ্ছে আমাদের সবার ঘরে জল কীভাবে পৌঁছাবে, প্রতিটি ঘরে জল কীভাবে আসবে, পান করা শুদ্ধ জল কীভাবে আসবে। আর সেজন্য আজ আমরা লালকেল্লা থেকে এই ঘোষণা দিচ্ছি, আমরা আগামী দিনে জল জীবন মিশনকে নিয়ে এগিয়ে যাব। এই জল জীবন মিশনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে মিলে কাজ করবে। আগামী বছরে 3.5 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ এই জল জীবন মিশনের খরচ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। জল সঞ্চয় হোক, জল সিঞ্চন হোক, বর্ষার বিন্দু বিন্দু জল ধরে রাখার কাজ হোক, সমুদ্রের জল বা ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করার বিষয় হোক, কৃষকদের জন্য পার ড্রপ মোর ড্রপ মাইক্রো ইরিগেশনের কাজ হোক, জল সঞ্চয় করার অভিযান হোক, জলের অতি সাধারণ মানুষ সচেতন হোক, সংবেদনশীল হোক, জলের গুরুত্ব অনুধাবন করুক, আমাদের শিক্ষার ক্ষেত্রে ছেলেমেয়েদেরও ছোটো থেকেই জলের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হবে, জল সংগ্রহের জন্য, জলের প্রবাহকে পুনর্জীবিত করার জন্য আমরা অবিরত প্রয়াস চালাই। আর আমরা এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাই যে গত 70 বছরে জলের জন্য যে কাজ হয়েছে, আমাদেরকে 5 বছরে তার 4 গুণেরও বেশি কাজ করতে হবে। এখন আমরা আর বেশি অপেক্ষা করতে পারি না, আর এই দেশের মহান সন্ত অনেক বছর আগে সন্ত তিরুবল্লভ রাজি বলেছিলেন, ধনির ইন্দ্রি অমিয়াদু উল্গ, নির ইন্দ্রি অমিয়াদু উল্গ, মানে যখন জল ফুরিয়ে যায় প্রকৃতির সমস্ত কাজও থেমে যায়। আর প্রকৃতির কাজ থেমে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া, একদিক থেকে সর্বনাশের সূচনা হওয়া। আমার জন্ম গুজরাটে হয়েছিল, সেখানে উত্তর গুজরাটে এক তীর্থক্ষেত্র আছে যার নাম মহুদি। জৈন সম্প্রদায়ের মানুষ সেখানে যাতায়াত করেন। আজ থেকে প্রায় 100 বছর আগে সেখানে এক জৈন মুনি থাকতেন, তিনি কৃষকের ঘরে জন্মেছিলেন, নিজেও কৃষক ছিলেন, খেতে কাজ করতেন। কিন্তু জৈন পরম্পরা অনুসারে তিনি দীক্ষিত হন, জৈন মুনি হয়ে যান। প্রায় 100 বছর আগে তিনি লিখে গেছেন, বৃদ্ধি সাগরজি মহারাজ লিখেছিলেন, একদিন এমন আসবে যখন জল মুদির দোকান থেকে কিনতে হবে। আপনারা ভাবতে পারেন, 100 বছর আগেই
একজন সাধু লিখে গেছেন, জল মুদির দোকানে বিক্রি হবে। আর আজ আমরা পেয় জল মুদির দোকান থেকেই কিনি। আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছি! আমার প্রিয় দেশবাসীগণ, আমরা ক্লান্ত হব না, আমরা থামব না, আমরা দাঁড়িয়ে যাব না, এগিয়ে যাওয়ার পথে কোনো রকম দ্বিধা রাখব না। এই অভিযান যেন কোনো সরকারি ব্যাপার হয়ে না দাঁড়ায়। জল সঞ্চয়ের এই অভিযান যেমন স্বচ্ছতা অভিযান চলছিল, সেরকমই সর্বসাধারণের অভিযান হয়ে উঠুক। সর্বসাধারণের ভাবনা থেকেই, আকাঙ্ক্ষা থেকেই, সর্বসাধারণের সক্ষমতাকে সঙ্গী করে আমরা এগিয়ে যাব। আমার প্রিয় দেশবাসীগণ, আমাদের দেশ এখন সেই অবস্থায় পৌঁছে গেছে যেখানে অনেক কথায় আমাদের আর নিজেদের আগের মতো লুকিয়ে রাখার দরকার নেই। সমস্যাগুলিকে সামনে থেকে বুক চিতিয়ে স্বীকার করা জরুরি। আমরা কখনো কখনো রাজনৈতিক লাভ লোকসানের কথা ভেবে কিছু একটা ঠিক করতে থাকি, কিন্তু এতে ভাবী প্রজন্মের খুব ক্ষতি হয়ে যায়। তেমনি এক বিষয় যা নাকি আজ আমি লালকেল্লায় দাঁড়িয়ে স্পষ্ট করতে চাই, আর সেই বিষয় হচ্ছে আমাদের এখানে ব্যাপক জনসংখ্যা বিস্ফোরণ। আর এই জনসংখ্যা বিস্ফোরণ আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য অনেক নতুন সংকট তৈরি করেছে। কিন্তু এই কথাটা মেনে নিতেই হবে, আমাদের দেশে এক সচেতন অংশ রয়েছে যারা এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারেন। তারা নিজেদের বাড়িতে শিশু জন্মানোর সময় ভালোভাবে ভেবে নেন, অনাগত শিশুর সঙ্গে কোনো অন্যায় তো করে ফেলছি না, তার যে মানুষ হিসাবে প্রয়োজনীয় বিষয় তা যথাযথ দিতে পারবো তো, তার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো তো, আমার ভূমিকা এতে ঠিকঠাক থাকবে তো, এই সমস্ত সূচক প্যারামিটার দিয়ে নিজের পরিবারের হিসেব নিকেশ নিয়ে আমাদের দেশের এক ছোট অংশই নিজে থেকে পরিবার ছোট রাখেন। এতে নিজের পরিবারেরও মঙ্গল করেন, দেশেরও মঙ্গল হয়, এক বিশাল অবদান রাখা হয়ে যায়। এরা সবাই সম্মানের অধিকারী, ভালোবাসা পাবার অধিকারী। পরিবার ছোট রেখেই তারা দেশের প্রতি নিজেদের শ্রদ্ধাবোধকে প্রকট করে তোলেন। আমি চাই সমাজের সকলেই নিবিড়ভাবে তাদের জীবনযাপনকে খেয়াল করে নিজেদের পরিবারকেও জনসংখ্যা বৃদ্ধির দায় থেকে মুক্ত রেখে দেশের সেবায় যেন নিয়োজিত থাকেন। দেখতে দেখতে এক দু প্রজন্মই নয়, পরিবার কেমন করে এগিয়ে যেতে থাকবে, শিশুরা কীভাবে শিক্ষা পাবে, বাড়িতে কীভাবে অসুখ বিসুখ মুক্ত থাকবে, পরিবারের প্রাথমিক চাহিদা কীভাবে পূর্ণ হবে, এই সমস্ত কিছু খেয়াল করবেন। আমি কি এই বিষয়টা ভাগ্যের ভরসাতেই ছেড়ে দেব, সমাজের উপর দায় চাপিয়ে ছেড়ে দেব? কেন মা বাবাই এটা করতে পারেন না? এরকমভাবে শিশুর জন্ম দিয়ে এমনি ছেড়ে দিলে হবে না, এর জন্য সামাজিক সচেতনতা দরকার। ভাই ও বোনেরা, দেশ স্বাধীনতার এত বছর পর একভাবে বলতে গেলে পরিণত হয়েছে, আমরা স্বাধীনতার 75 বছর উদযাপন করতে যাচ্ছি। তখন এই স্বাধীনতা যেন সহজ সংস্কার, সহজ স্বভাব, সহজ অনুভূতির হয়, এটাও আবশ্যক হয়ে থাকে। আমরা যখন আমার অফিসারদের সঙ্গে কথা বলি, তখন একটা বিষয় স্থির করি, সর্বজনীনভাবে তা বলি না, কিন্তু আজ মন চাইছে তা বলেই ফেলি। আমি আমার অফিসারদের মধ্যে বারবার বলি যে স্বাধীনতার এত বছর পরেও কি দৈনন্দিন জীবনে, সাধারণ নাগরিকের জীবনে সরকারের যে দখল, আমরা সেই দখল কম করতে পারি না, এই দখলকে শেষ করতে পারি না? স্বাধীন ভারতের অর্থ আমার কাছে হচ্ছে এই যে, ধীরে ধীরে সরকার মানুষের জীবন থেকে বেরিয়ে আসবে, মানুষ জীবনের নিজস্বতাকে নির্ণয় করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য সমস্ত পথ তাদের জন্য খোলা থাকা উচিত। নিজের মর্জি অনুযায়ী দেশের মঙ্গলের জন্য আর পরিবারের ভালোর জন্য নিজেই স্বপ্নকে নিয়ে এগিয়ে যাবে, এরকম ইকোসিস্টেম আমাদের তৈরি করতে হবে। আর সেই জন্য সরকারের চাপ থাকা উচিত নয়, কিন্তু সঙ্গে সঙ্গে যেখানে সংকটের সময় তখন যেন সরকারের অভাব বোধ না হয়, সরকার চাপে থাকবে না, সরকারের অভাব থাকবে না, কিন্তু আমরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। সরকার আমাদের এক সঙ্গী হিসেবে সবসময় মজুদ থাকবে, প্রয়োজন হলে যেন মনে হয় হ্যাঁ কেউ আমাদের সঙ্গে আছে, চিন্তার কোনো বিষয় নেই। আমরা কি এই ধরনের ব্যবস্থা তৈরি করতে পারি? আমরা অপ্রয়োজনীয় কিছু আইন সমাপ্ত করেছি। গত 5 বছরে আমি প্রতিদিন প্রায় 1টি করে অপ্রয়োজনীয় আইন বাতিল করেছি। দেশের মানুষের কাছে হয়তো এই কথা পৌঁছেনি, প্রতিদিন 1টি করে আইন বাতিল করেছি, প্রায় 1450টি আইন বাতিল করেছি, সাধারণ মানুষের জীবন থেকে বোঝা কম হোক। এখন সরকারের 10 সপ্তাহ হয়েছে, এই 10 সপ্তাহে এ ধরনের 60টি আইন সমাপ্ত করা হয়েছে। ইজ অফ লিভিং বা জীবনের সহজতা হচ্ছে স্বাধীন ভারতের প্রয়োজনীয় বিষয়, আর সেজন্য আমরা ইজ অফ লিভিংয়ে জোর দিতে চাই, একে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজ ইজ অফ ডুইং বিজনেসে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। প্রথম 50-এ পৌঁছার স্বপ্ন রয়েছে, সেজন্য কিছু সংস্কার প্রয়োজন রয়েছে, কিছু কিছু ছোটোখাটো বাধাও রয়েছে,
কোনো ব্যক্তি ছোট এক উদ্যোগ শুরু করতে চান বা কেউ ছোটোখাটো কাজ করতে চান, তাহলে এখানে ফর্ম পূরণ করো, সেখানে ফর্ম পূরণ করো, এখানে এসো, ওই অফিসে যাও। এখানে অফিসে চক্কর লাগানোর অনেক সমস্যায় উদ্বিগ্ন হয়ে থাকেন, তার সুযোগই হয়ে ওঠে না। এগুলোকে সমাপ্ত করতে করতে, সংস্কার করতে করতে, কেন্দ্র ও রাজ্যকেও সঙ্গে নিয়ে যেতে যেতে, পুরো পরিষদ ও পুরো নিগমকেও সঙ্গে নিয়ে যেতে যেতে, আমরা ইজ অফ ডুইং বিজনেসের কাজে অনেক কিছু করার ক্ষেত্রে সফল হয়েছি। আর বিশ্বেও এই বিশ্বাস তৈরি হয়েছে যে ভারতের মতো এত বড় উন্নয়নশীল দেশ এত বড় স্বপ্ন দেখতে পারে, এত বড় জাম্প দিতে পারে। ইজ অফ ডুইং বিজনেস হচ্ছে একটা পদক্ষেপ, আমার গন্তব্য হচ্ছে ইজ অফ লিভিং। সাধারণ মানুষের জীবনে তাকে সরাসরি কোনো কাজে গিয়ে যাতে পরিশ্রম করতে না হয়, তার অধিকার যাতে সে সহজে পেতে পারে, সেজন্য আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। যারা এত বড় ভূমিকা পালন করেছেন তাদের সম্মাননা প্রয়োজন, আর সেই প্রয়াসে দৃষ্টান্ত নিয়ে সমাজের বাকি অংশ যারা এখনও এর বাইরে আছেন তাদের এতে সামিল করে জনসংখ্যা বিস্ফোরণের ব্যাপারে আমাদের সবাইকে চিন্তা করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। সরকারেরও বিভিন্ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে, তা সে রাজ্য সরকারই হোক, কেন্দ্রীয় সরকার হোক, প্রত্যেকের দায়িত্ব পালনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আমরা অসুস্থ সমাজের কথা ভাবতে পারি না, আমরা অশিক্ষিত সমাজের কথা ভাবতে পারি না। একবিংশ শতাব্দীর ভারতের স্বপ্ন পূর্ণ করার শক্তি প্রত্যেক ব্যক্তি থেকে শুরু হয়ে থাকে, পরিবার থেকে শুরু হয়ে থাকে। যদি নতুন প্রজন্ম শিক্ষিত না হয়, স্বাস্থ্যবান না হয়, তাহলে যেমন পরিবার সুখী হতে পারে না, তেমনি দেশও সুখী হতে পারে না। জনগণ শিক্ষিত হোক, সক্ষম হোক, দক্ষ হোক এবং নিজের ইচ্ছা ও প্রয়োজনের পূর্তির জন্য উপযুক্ত পরিবেশ যাতে পায়, তার জন্য উপাদান যাতে তৈরি থাকে, তাহলে আমি মনে করি আমাদের দেশ এই সমস্ত বিষয় পরিপূর্ণভাবে পেতে পারে। আমার প্রিয় দেশবাসীগণ, আপনারা ভালোই জানেন দুর্নীতি স্বজন পোষণ আমাদের দেশের পরিকল্পনাকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে এবং উই পোকার মতো আমাদের জীবনের গভীরে ঢুকে পড়েছে। একে বাইরে বের করার জন্য আমাদের ক্রমাগত প্রয়াস চলছে, সাফল্যও পাওয়া যাচ্ছে, কিন্তু রোগটা এত গভীরে যে আমাদের আরও বেশি প্রয়াস চালাতে হবে। আর তা শুধু সরকারি স্তরে হলেই হবে না, প্রতিটির স্তরে তা ক্রমাগত চালিয়ে যেতে হবে। একবারে তো আর সমস্ত কাজ হয়ে যায় না, খারাপ স্বভাব পুরনো রোগ যেরকম সেরকমই কখনো ঠিক হয়, কিন্তু সুযোগ পেলেই আবার মাথা চাড়া দিয়ে ওঠে। এরকমভাবে এ এক এমন রোগ যার জন্য প্রতিনিয়ত প্রযুক্তির প্রয়োগ করে তাকে নিরস্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রত্যেক পর্যায়েই দক্ষতা ও সততা উৎসাহিত হয়, তার জন্য পরিপূর্ণ প্রয়াস চালানো হয়েছে। আপনারা হয়তো গত 5 বছরেও দেখেছেন, এবারেও সরকারে আসার পর সরকারে থাকা বড় বড় লোকদের আমরা পত্রপাঠ ফেরত পাঠিয়ে দিয়েছি। আমাদের এই অভিযানে যেই বাধা সৃষ্টি করত তাদের বলা হয়েছে, আপনি আপনার কাজ গোটান, দেশের আর আপনার কোনো সেবার প্রয়োজন নেই। আমি স্পষ্ট জানি যে ব্যবস্থাপনায় পরিবর্তন হতেই হবে, একই সঙ্গে সামাজিক জীবনও বদলাতে হবে। তার সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের চিন্তা চেতনায় অবশ্যই অনেক পরিবর্তন আনতে হবে, তবেই না আকাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে। ভাই ও বোনেরা, দেশ স্বাধীনতার এত বছর পর একভাবে বলতে গেলে পরিণত হয়েছে। আমরা স্বাধীনতার 75 বছর উদযাপন করতে যাচ্ছি, তখন এই স্বাধীনতা যেন সহজ সংস্কার, সহজ স্বভাব, সহজ অনুভূতির হয়, এটাও আবশ্যক হয়ে থাকে। আমার প্রিয় দেশবাসীগণ, দেখতে হবে এটা আমাদের ইনক্রিমেন্টাল প্রোগ্রেসের জন্য, বেশি দূর অপেক্ষা করা যাবে না। আমাদের হাই জাম্প দিতে হবে, আমাদের বিশাল লাভ দিতে হবে, আমাদের ভাবনা চিন্তাও বদলাতে হবে। ভারতকে গ্লোবাল বেঞ্চমার্কের সমপর্যায়ে নিয়ে আসতে তা আমাদের আধুনিক ইনফ্রাস্ট্রাকচার দিকেও যেতে হবে। আর কেউ তা সে যাই বা বলুক, ভালো মানুষের সাধারণ কিন্তু যা খুশি লিখুক, যে ব্যবস্থাপনার স্বপ্ন থাকে, ভালো জিনিসে ভালো লাগে, তাতে ভালো রুচিবোধ তৈরি হয়। আর এই জন্য আমরা ঠিক করেছি এই মেয়াদের মধ্যে এই 100 লক্ষ কোটি টাকা আধুনিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে খরচ করা হবে। এতে রোজগার হবে, এক নতুন ব্যবস্থা বিকশিত হবে, বিভিন্ন প্রয়োজন মেটাবে, যা নাকি তা সে সাগরমালা হোক, ভারতমালা প্রকল্প হোক, আধুনিক রেলওয়ে স্টেশন হোক, বাস স্ট্যান্ড হোক, বিমানবন্দর হোক, বিশ্বমানের হাসপাতাল হোক, আধুনিক হাসপাতাল হোক, এডুকেশনাল ইনস্টিটিউশন হোক, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও আমরা এই সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখন সি পোর্টের চাহিদাও বাড়ছে,
সাধারণ মানুষের জীবনেও ভাবনা চিন্তায় বদল এসেছে। আমাদের এটা বুঝতে হবে, আগে একটা সময় ছিল যদি কাগজে কিছু একটা ঠিক হয়ে যায় যে রেল স্টেশন হবে, তো মাসের পর মাস, বছর পর বছর একটা ইতিবাচক আলোড়ন থাকতো যে একটা রেল স্টেশন হতে যাচ্ছে। কিন্তু এখন সময় বদলেছে, এখন সাধারণ মানুষ রেল স্টেশন পেলে বলে আমাদের এখানে বন্দে ভারত এক্সপ্রেস কবে আসছে। আমরা যদি একটা দারুণ বাস স্ট্যান্ড করে দিই, একটা ফাইভ স্টার মানের রেল স্টেশন করে দিই, তো বলবে কবে বিমানবন্দর হচ্ছে সাহেব। সত্যি এখন চিন্তাধারা পাল্টে যাচ্ছে, আগে রেল স্টপেজে সন্তুষ্ট থাকার দেশবাসী দারুণ একটা রেল স্টেশন পাওয়ার পর তাড়াতাড়ি বলে সাহেব এখন তো ঠিকই আছে বিমানবন্দর কবে হবে। আগে কোনো সাধারণ মানুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করত কবে পাকা সড়ক পাব, এখন কিছু পেলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে এরপর চার লেনের সড়ক হচ্ছে না ছয় লেন, কমে তুষ্টি হচ্ছে না। আমি একে উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য এক বিরাট ব্যাপার বলবো। আগে গ্রামে বিদ্যুতের খুঁটি এনে গ্রামের বাইরে এনে শুয়ে দিলে এই মানুষ বলতো ভাই চল এসে গেছে বিদ্যুৎ, এখন বিদ্যুতের তার এসে আলো জ্বলে গেলেও মানুষ জিজ্ঞাসা করে আচ্ছা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ কবে আসবে। মানে তার বা মিটারে বা খুঁটিতে সন্তুষ্ট নয় মানুষ। যখন প্রথম মোবাইল ফোন এলো ভাবলাম যাক মোবাইল ফোন তো এসে গেছে, তখন মানুষ সন্তুষ্টি অনুভব করত, কিন্তু এখন সে দ্রুত জিজ্ঞাসা করে ডেটার স্পিড কত। তাই এই পরিবর্তিত মেজাজকে, পরিবর্তনশীল সময়কে আমাদের বুঝতে হবে, সেভাবে গ্লোবাল বেঞ্চমার্কের সঙ্গে, আমাদের নিজের দেশের আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে, ক্লিন এনার্জি হোক, কে গ্যাস বেসড ইকোনমি হোক, গ্যাস গ্রিড হোক, ই মোবিলিটি হোক, অনেক বিষয়ে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, সাধারণভাবে আমাদের দেশে সরকারের পরিচয় এইভাবে তৈরি হয়, সরকার কিছু এলাকার জন্য কী করেছে, সরকার কোনো অংশের জন্য কী করেছে, কোন সম্প্রদায়ের জন্য কী করেছে, সাধারণভাবে কী দিয়েছে, কাকে দিয়েছে, কতটুকু দিয়েছে, এই সব নিয়ে সরকার আর জনমানুষ ভেবেছে এবং তাকেই ভালোভাবে নিয়েছে। হয়তো সেই সময় এটা দাবি ছিল, প্রয়োজন ছিল, তো এখন কে কী পেয়েছে, কীভাবে পেয়েছে, কখন পেয়েছে, কতটুকু পেয়েছে, এসব সত্ত্বেও আমরা সবাই মিলে দেশকে কোথায় নিয়ে যাব, সকলে মিলে দেশকে কোথায় পৌঁছে দেব, সবাই মিলে দেশের জন্য কী অ্যাচিভ করব, এই স্বপ্নকে নিয়ে বাঁচার লড়াই করার এবং এগিয়ে যাওয়া, এটাই এই সময়ের দাবি। এবং এর জন্য $5 trillion ইকোনমির স্বপ্ন দেখা হয়েছে, 130 কোটি দেশবাসীর ছোট ছোট বিষয় আঁকড়ে চলতে থাকে, তাহলে $5 trillion ইকোনমি কঠিন মনে হবে, এটা ভুল কিছু নয়। কিন্তু যখন কঠিন কাজ না করি তখন দেশ এগোবে কী করে, কঠিন পরীক্ষা না দিলে এগিয়ে চলার আনন্দ কী করে পাওয়া যাবে, মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আমাদের উচ্ছ্বাস রাখা উচিত, আর আমরা সেটাই রেখেছি। সেটা বায়বীয় ছিল না, স্বাধীনতার 70 বছর পর আমরা $2 trillion ইকোনমিতে পৌঁছেছিলাম, 70 বছরের প্রগতির যাত্রা আমাদের $2 trillion ইকোনমিতে পৌঁছেছে। কিন্তু 2014 থেকে 2019 5 বছরের মধ্যেই আমরা $2 trillion থেকে $3 trillion পৌঁছে গেছি, এত ট্রিলিয়ন আমরা যোগ করেছি। যদি 5 বছরে 70 বছরে যা হয়েছে এত বড় জাম্প দিতে পেরেছি, তাহলে আগামী 5 বছরে আমরা $5 trillion ইকোনমি হতেই পারি, এবং এই স্বপ্নই সব ভারতীয়র দেখা উচিত। যখন ইকোনমি বড় হয় জীবনকে সুন্দর করার সুযোগ পাওয়া যায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়, এই স্বপ্ন পূরণের জন্য দেশের অর্থনীতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যখন আমরা স্বপ্ন দেখি দেশের কৃষকের আয় দ্বিগুণ হওয়া উচিত, যখন স্বপ্ন দেখি যে স্বাধীনতার 75 বছরে দেশের অনেক পরিবার দরিদ্র থেকে দরিদ্রতর, তাদেরও নিজস্ব পাকা বাড়ি, যখন আমরা স্বপ্ন দেখি স্বাধীনতার 75 বছর উদযাপনের, তখন দেশের সব পরিবারের বিদ্যুৎ পৌঁছে দেওয়া উচিত। যখন আমরা স্বপ্ন দেখি স্বাধীনতার 75 বছর উদযাপনের, তখন ভারতের সব গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক হোক, ব্রডব্যান্ড কানেক্টিভিটি হোক, লং ডিস্টেন্স এডুকেশনের সুবিধা হোক, এইসব স্বপ্ন যখন দেখি আমাদের সমুদ্র সম্পদ, ব্লু ইকোনমির ক্ষেত্রেও আমরা এগিয়ে যাব। আমাদের মৎস্য চাষী ভাই বোনেদের আমরা শক্তি যোগাব, আমাদের কৃষক যারা অন্নদাতা তারা শক্তিশালী হবে, আমাদের কৃষকরাও কেন এক্সপোর্টার হবে না বিশ্বের মধ্যে, আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের ডঙ্কার ধ্বনি কেন বেজে উঠবে না, এই সব স্বপ্ন নিয়ে আমরা এগোতে চাই। আমাদের দেশের এক্সপোর্ট বাড়াতেই হবে, আমরা শুধু ভারতকে বিশ্বের বাজারে তৈরি করে দেখি, আমরাও বিশ্বের বাজারে যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করতে পারি। আমাদের প্রত্যেক জেলায়
বিশ্বের এক একটি দেশের যে শক্তি আছে, ছোট ছোট দেশের সেই শক্তি আমাদের একটি জেলায় আছে। আমাদের এই ক্ষমতাকে বুঝতে, সেই ক্ষমতাকে চ্যানেলাইজ করতে হবে। আর আমাদের প্রত্যেক জেলা এক্সপোর্ট হাব হওয়ার জন্য কেন ভাববে না? প্রত্যেক জেলার নিজস্ব হ্যান্ডিক্রাফ্ট আছে, প্রত্যেক জেলার নিজস্ব বিশেষত্ব আছে। কোনো জেলার হয়তো আতরের বিশেষত্ব আছে, তো অন্য জেলার কাছে শাড়ির বিশেষত্ব আছে। কোনো জেলার যদি বাসনের বিশেষত্ব থাকে, তো কোনো জেলার মিষ্টির বিশেষত্ব রয়েছে। প্রত্যেকের কাছে অনন্যতা আছে, ক্ষমতা আছে। আমরা গ্লোবাল মার্কেটের জন্য জিরো ডিফেক্ট, জিরো এফেক্ট থেকে তার ম্যানুফ্যাকচারিং কীভাবে হবে, আর সেই বৈচিত্র্যকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যদি আমরা তার এক্সপোর্টের উপর জোর দিই, বিশ্বের মার্কেট ক্যাপচার করার লক্ষ্যে কাজ করি, তো দেশের তরুণদের রোজগার হবে। আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলি, মাইক্রো লেভেল ইন্ডাস্ট্রিজের কারণে এক বিরাট বড় শক্তি পাবে আমাদের, সেই শক্তিকে কিন্তু বাড়াতে হবে। আমাদের দেশ ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বিশ্বে অতুলনীয় হয়ে উঠতে পারে, কিন্তু কোনো না কোনো কারণে যদি দ্রুত আমাদের সে কাজ না হয়, তো আমরা অনেক সমস্যায় পড়ব, আর আমরা তা এতকাল করে উঠতে পারিনি। আসুন আমরা সব দেশবাসী ঠিক করি যে আমাদের দেশের ট্যুরিজমকে গুরুত্ব দিতে হবে। যখন ট্যুরিজম বাড়ে, ন্যূনতম পুঁজিনিবেশ অধিকতম কর্মসংস্থান হয়, দেশের ইকোনমি চাঙ্গা হয়, আর বিশ্ববাসী আজ ভারতকে নতুন দৃষ্টিতে দেখার জন্য তৈরি। আমাদের ভাবতে হবে যে বিশ্ববাসীকে আমাদের দেশে কীভাবে আনা যায়, আমাদের ট্যুরিজমকে কীভাবে জোর দেওয়া যায়, আর তার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের ব্যবস্থা হবে, সাধারণ মানুষের রোজগার বৃদ্ধি করতে হবে, উন্নত শিক্ষা, নতুন রোজগারের সুযোগ হবে, মধ্যবিত্তদের উন্নতির স্বপ্নকে সার্থক করতে উঁচু উড়ানের সমস্ত লঞ্চিং প্যাড তাদের জন্য অ্যাভেইলেবল করে তুলতে হবে। আমাদের বৈজ্ঞানিকদের কাছে উন্নত সম্পদসমূহের সম্পূর্ণ পরিষেবা থাকবে, আমাদের সেনার কাছে উন্নত ব্যবস্থা থাকবে, তাও দেশের উৎপাদিত বিষয়। তাহলে আমার বিশ্বাস, এমন অনেক ক্ষেত্র যা $5 trillion ইকোনমির জন্য ভারতকে নতুন শক্তি যোগাতে পারে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ দেশে আর্থিক সাফল্য অর্জনের জন্য খুবই অনুকূল পরিবেশ রয়েছে। যখন গভর্নমেন্ট স্টেবল হয়, পলিসি প্রেডিক্টেবল হয়, ব্যবস্থাগুলি স্টেবল হলে বিশ্ববাসীর ভরসা বৃদ্ধি পায়। দেশের জনগণ এই কাজ করে দেখিয়েছেন। বিশ্ব ও ভারতের পলিটিক্যাল স্টেবিলিটিকে দেশ গর্ব ও সমাদরের দৃষ্টিতে দেখছে। আমাদের এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। আজ বিশ্ববাসী আমাদের সঙ্গে বাণিজ্য করতে ইচ্ছুক, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান। আজ আমাদের জন্য গর্বের বিষয় হলো যে মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করে আমাদের উন্নয়নের হার বাড়ানোর উপযোগী একটি সমীকরণ নিয়ে এগিয়ে চলেছি। কখনো উন্নয়নের হার বেড়ে যায় কিন্তু মূল্যবৃদ্ধি কন্ট্রোলে থাকে না, কোনো মূল্যবৃদ্ধি হলেও উন্নয়নের হার কন্ট্রোলে থাকে না, কিন্তু এই সরকার এমনই যে মূল্যবৃদ্ধিকেও কন্ট্রোল করেছে আর উন্নয়নের হারকেও এগিয়ে নিয়ে গেছে। আমাদের অর্থব্যবস্থার ফান্ডামেন্টালস অনেক শক্তিশালী, এই শক্তি আমাদের এগিয়ে নিয়ে যেতে ভরসা দেয়। তেমনই জিএসটির মতো ব্যবস্থার বিকাশ ঘটিয়ে IBC-র মতো রিফর্ম আনা নিজেদের মধ্যে একটি নতুন বিশ্বাসের জন্ম দিতে চায়। আমাদের দেশে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক সম্পদের প্রসেসিং বাড়াতে, ভ্যালু এডিশন করতে, ভ্যালু এডিশন সম্পন্ন পণ্যগুলি বহির্বিশ্বে এক্সপোর্ট করতে, বিশ্বের অনেক দেশে এক্সপোর্ট করতে হবে। আমরা কেন স্বপ্ন দেখব না যে বিশ্বে এমন কোনো দেশ থাকবে না যেখানে কোনো না কোনো পণ্য ভারত থেকে যায় না, ভারতের এমন কোনো জেলায় হবে না যেখান থেকে কিছু না কিছু এক্সপোর্ট হয় না। যদি এই দুটো ভাবনা নিয়ে আমরা এগোই, তাহলে আমরা রোজগার বাড়াতে পারব, আমাদের কোম্পানিগুলি, আমাদের শিল্পপতিরাও বিশ্ব বাজারে পৌঁছানোর স্বপ্ন দেখেন, বিশ্বের বাজারে গিয়ে ভারতের উৎকর্ষ সর্বত্র সুনাম অর্জন করবে, আমাদের বিনিয়োগকারীরা অধিক উপার্জন করবেন, আমাদের বিনিয়োগকারীরা অধিক বিনিয়োগ করবেন, আমাদের বিনিয়োগকারীরা অধিক কর্মসংস্থান করবেন। এই প্রক্রিয়াকে উৎসাহ যোগাতে আমরা এগিয়ে আসতে আসতে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের দেশে এমন কিছু ভুল ধারণা বাসা বেঁধেছে, এই ধারণাগুলি থেকে বেরিয়ে আসতে হবে, যা দেশের সম্পদকে সৃষ্টি করে, সম্পদ সৃষ্টির অবদান রাখে, সেগুলি দেশের সেবা করছে। আমরা যেন সম্পদ সৃষ্টির আশঙ্কার দৃষ্টিতে না দেখি, তাদের প্রতি হীনভাব না নিয়ে দেখি। দরকার হলে দেশে ওয়েলথ সেন্টার যারা করেছেন তাদেরও ততটাই মান সম্মান আর উৎসাহ দান করতে হবে, তাদের গৌরব বৃদ্ধি পাওয়া উচিত। আর ওয়েলথ সেন্টার যদি না হয়, তাহলে ওয়েলথ ডিস্ট্রিবিউটও হবে না।
যদি সম্পদ বণ্টন না হয় তাহলে দেশের গরিব মানুষের ভরসা ঠিক থাকবে না, ভালো হবে না। আর সেই জন্যই সম্পদ সৃষ্টি আমাদের মতো দেশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যারা সম্পদ সৃষ্টিতে লেগে আছেন তারা আমার কাছে এদেশের সম্পদ, তাদের সম্মান এবং গৌরব এই পদক্ষেপকে নতুন শক্তি যোগাবে। আমার প্রিয় দেশবাসীগণ, আজ শান্তি এবং নিরাপত্তা উন্নয়নের আবশ্যিক শর্ত। বিশ্ব আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্বের কোনো না কোনো অংশে, কোনো না কোনো রূপে মৃত্যু ছায়া ঘিরে আছে। বিশ্ব শান্তিকে সমৃদ্ধ করতে ভারতকে নিজস্ব ভূমিকা পালন করতে হবে। বিশ্ব পরিবেশে ভারত মূক দর্শক হয়ে থাকতে পারে না। আর ভারত সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত হাতে লড়াই করছে। বিশ্বে যে কোনো প্রান্তে সন্ত্রাসের ঘটনা মানবতাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেজন্যই এই আহ্বান যে বিশ্বের মানবতাবাদী শক্তিগুলি একজোট হোক, সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া, সন্ত্রাসবাদকে উৎসাহ জোগানো, সন্ত্রাসবাদ রপ্তানিকারী এমন সমস্ত শক্তিগুলিকে বিশ্বের সামনে তাদের মুখোশ খুলে দিয়ে বিশ্বের শক্তিকে যুক্ত করে সন্ত্রাসবাদকে ধ্বংস করার কাজে ভারত নিজের ভূমিকা পালন করুক, আমরা এটাই চাই। কিন্তু মানুষ শুধু ভারত নয়, আমাদের প্রতিবেশী দেশগুলিকেও সন্ত্রাসবাদের মাধ্যমে ধ্বংস করছে। বাংলাদেশেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, আফগানিস্তানও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, শ্রীলঙ্কায় চার্চে বসে থাকা নির্দোষ মানুষদের মৃত্যুর পথে ঠেলে দিয়েছে সন্ত্রাসবাদ। কত বড় দুঃখের কথা। আর সেই জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করি, তখন আমরা এই গোটা পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার জন্য, আমাদের ভূমিকা পালন করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি। আমাদের প্রতিবেশী, আমাদের এক ভালো বন্ধু দেশ আফগানিস্তান চার দিন পর তাঁদের স্বাধীনতার উৎসব পালন করবে। আর এবার তাদের স্বাধীনতার শততম বছর। আমি আজ লালকেল্লা থেকে আমার আফগানিস্তানের বন্ধুদের, যারা চার দিন পর শততম স্বাধীনতা দিবস উদযাপন করবেন, তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সন্ত্রাস আর হিংসার পরিবেশ সৃষ্টিকারীদের, এর প্রসারকারীদের, ভয়ের পরিবেশ সৃষ্টিকারীদের নাস্তানাবুদ করা সরকারের নীতি, সরকারের রণনীতি। আর এক্ষেত্রে আমরা খুবই স্পষ্ট, আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের সৈনিকরা, আমাদের নিরাপত্তা বাহিনীগুলি, সুরক্ষা এজেন্সিগুলি অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। সংকটের সময় দেশে শান্তি বজায় রাখতে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকা, আজ নিজেদের জীবন আহুতি দিয়ে আমাদের আগামীকালকে উজ্জ্বল করার দায় উৎসর্গীকৃত তারা। আমি তাদের সবাইকে স্যালুট জানাই, আমি তাদের প্রণাম জানাই। সময় থাকতে সংস্কারেরও অনেক প্রয়োজন রয়েছে। আপনারা হয়তো দেখেছেন আমাদের দেশের সৈন্য ব্যবস্থা, সৈন্য শক্তি, সৈন্য সম্পদ সংক্রান্ত রিফর্ম দিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। অনেক সরকার এ নিয়ে আলোচনা করেছে, অনেক কমিশন বসেছে, অনেক রিপোর্ট এসেছে, এবং সমস্ত রিপোর্ট প্রায় একই সঙ্গে একই স্বরে কথা বলে গেছে। পার্থক্য ওই 19-20, বেশি পার্থক্য নেই। কিন্তু এই সরকারগুলি এই কথাগুলি লাগাতার বলেছে। আমাদের তিন বাহিনী, জল, স্থল ও বায়ুসেনার মধ্যে কোঅর্ডিনেশন তো রয়েছে। আমরা গর্ব করতে পারি এমনই আমাদের সেনা ব্যবস্থা। যে কোনো ভারতবাসী তা নিয়ে গর্ব করতে পারে। তারা নিজের নিজের কাজের জন্য নিজের জীবন বিপন্ন করে থাকে, তারা আধুনিক হইতে সচেষ্ট রয়েছে। কিন্তু আজ যেমন বিশ্বে পরিবর্তন আসছে, আর যুদ্ধের পরিধি বদলাচ্ছে, রূপ রং বদলাচ্ছে, আজ যেভাবে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা তৈরি হচ্ছে, তখন ভারতকেও বিচ্ছিন্নভাবে ভাবলে চলবে না। আমাদের সম্পূর্ণ সৈন্য শক্তিকে একজোট হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। জল, স্থল, আকাশের মধ্যে কেউ এগিয়ে যাবে আর কেউ দুপা পিছিয়ে পড়বে, তিন পা পিছিয়ে পড়বে, এটা চলবে না। তিনটে শক্তিকেই একই উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে হবে। কোঅর্ডিনেশন ভালো হোক, সাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক, বিশ্ব পরিবর্তনশীল পরিস্থিতিতে যুদ্ধ ও নিরাপত্তার পরিবেশের অনুরূপ হোক, এই বিষয়গুলি মাথায় রেখে আজ আমি লালকেল্লা থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছি। এই বিষয়ে যারা জানেন তারা অনেকদিন ধরেই এর জন্য দাবি জানিয়ে আসছেন। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমরা চিফ অফ ডিফেন্স CDS ব্যবস্থা করব। আর এই পদ সৃষ্টির পর শীর্ষ স্তরে কার্যকরী নেতৃত্ব পাবে। ভারতের সামরিক ক্ষেত্রের গতিতে এই CDS একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সংস্কার করার আমাদের যে স্বপ্ন, সেই ক্ষেত্রে এই পদক্ষেপ শক্তি যোগাবে। আমার প্রিয় দেশবাসীগণ, আমরা ভাগ্যবান যে আমরা একটি এমন সময়ে জন্মগ্রহণ করেছি, আমরা এমন সময়ে বেঁচে আছি, আমরা এমন সময়ে রয়েছি যে যখন আমরা কিছু না কিছু করার সামর্থ্য রাখি। কখনো কখনো
মনে হয় যে যখন স্বাধীনতার সংগ্রাম চলছিল, ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর মতো মহাপুরুষরা নিজেদের উৎসর্গ করার প্রতিযোগিতায় নেমেছিলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীরা বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে গিয়ে স্বাধীনতার স্বপ্নকে সাকার করতে দেশকে জাগিয়ে তুলেছিলেন। আমরা সেই সময় ছিলাম না, আমাদের জন্ম হয়নি। দেশের জন্য আত্মবলিদানের সুযোগ আমরা পাইনি, কিন্তু দেশের জন্য বাঁচার সুযোগ অবশ্যই পেয়েছি। আর এটা সৌভাগ্য যে বর্তমান কালখণ্ডে এমন এবছর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে তা একটা উৎসবের রূপ নিয়েছে, বিশেষ করে পূজনীয় বাপু মহাত্মা গান্ধীর 150তম জন্ম জয়ন্তী। এই সুযোগ আমরা আমাদের এই সময়ে পাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। আর দ্বিতীয়ত, আমাদের স্বাধীনতার 75 বছর দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারীদের স্মরণে আমাদের কিছু করার প্রেরণা যোগায়। এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। 130 কোটি দেশবাসীর হৃদয়ে মহাত্মা গান্ধীর স্বপ্নের অনুরূপ, দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের অনুরূপ স্বাধীনতার 75 বছরে এবং গান্ধীর 150 বছরে এই উৎসবকে আমাদের প্রেরণার মহান সুযোগে পরিণত করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি লালকেল্লা থেকে 2014 সালে স্বচ্ছতা নিয়ে কথা বলেছিলাম। 2019-এ কয়েক সপ্তাহ পরেই আমার বিশ্বাস, ভারত নিজেকে ওপেন ডিফেকেশন ফ্রি ঘোষণা করতে পারবে। রাজ্যগুলি, গ্রামগুলি, পুরসভাগুলি, সবাই, সংবাদমাধ্যমগুলিও গণ আন্দোলন গড়ে তুলেছে, সরকারকে কোথাও দেখা যায়নি, জনগণ দায়িত্ব নিয়ে কাজ করেছে, আর এরই এই পরিণাম সামনে এসেছে। আমার প্রিয় দেশবাসীগণ, আমি একটি ছোট্ট প্রত্যাশা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগামী 2 অক্টোবর আমরা ভারতকে সিঙ্গল ইউজ প্লাস্টিক থেকে কি মুক্ত করে দিতে পারি? আমরা দল বেঁধে বেরিয়ে পড়ি, স্কুল, কলেজ, আমরা সবাই পূজ্য বাপুর কথা মনে রেখে বাড়িতে প্লাস্টিক থাকলে সিঙ্গল ইউজ প্লাস্টিক, কিংবা বাইরে চৌমাথায় পড়ে থাকলে, নোংরা নর্দমায় পড়ে থাকলে সেগুলো একত্রিত করে পুরসভাগুলি, পুর নিগমগুলিতে, গ্রাম পঞ্চায়েতে সবাই এগুলি জমা করার ব্যবস্থা করতে পারি। আমরা প্লাস্টিককে বিদায় দেওয়ার লক্ষ্যে 2 অক্টোবর প্রথম শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে পারি না? আসুন, আমার প্রিয় দেশবাসীগণ, আমরা একে এগিয়ে নিয়ে যাই। আর তারপর আমি স্টার্ট আপওয়ালাদের, টেকনিশিয়ানদের, শিল্পপতিদের অনুরোধ জানাই যে আমরা এই প্লাস্টিক রিসাইকেলের জন্য কী করব। যেমন হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে, এরকম অনেক উপায় বের করতে পারি, কিন্তু যার জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, তা থেকে মুক্তির জন্য আমাদেরই অভিযান শুরু করতে হবে। কিন্তু পাশাপাশি আমাদের অল্টারনেট ব্যবস্থাও দিতে হবে, আমাদেরই অভিযান শুরু করতে হবে। আমি তো সমস্ত দোকানদারদের অনুরোধ করব, আপনারা যেমন নিজেদের দোকানে নানা বোর্ড টাঙান, নিজেদের দোকানে আরও একটি বোর্ড তেমনি লিখে দিন, দয়া করে আমার কাছে প্লাস্টিক ব্যাগ আশা করবেন না। আপনারা নিজেদের বাড়ি থেকে কাপড়ের থলে নিয়ে আসুন, অথবা আমরা কাপড়ের থলেও বিক্রি করব, নিয়ে যান, আমরা একটি পরিবেশ গড়ে তুলি। দীপাবলিতে যেখানে আমরা নানা রকম উপহার দিই, আসুন এবার এবং প্রত্যেকবার কাপড়ের থলেতে উপহার দিই, যাতে কেউ কাপড়ের থলে নিয়ে বাজারে গেলে আপনার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টও হবে। আপনি শুধু ডায়েরি দিলে কিছুই হয় না, ক্যালেন্ডার দিলেও কিছু হয় না, থলে দিলে তা যেখানেই যাবে থলে আপনার অ্যাডভার্টাইজও করতে পারবে। পাটের থলে হোক, আমার কৃষকদের সাহায্য করবে, কাপড়ের থলে হোক, আমাদের কৃষকদের সাহায্য করবে। ছোট ছোট পেশা রয়েছে, গরিব বিধবা মা যিনি সেলাইয়ের কাজ করেন তাকে সাহায্য করবে, অর্থাৎ আমাদের ছোট ছোট সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কীভাবে পরিবর্তন আনতে পারে, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমার প্রিয় দেশবাসীগণ, $5 trillion ইকোনমির হোক, স্বাবলম্বী ভারতের স্বপ্ন হোক, মহাত্মা গান্ধীর আদর্শগুলি নিয়ে আজও বাঁচতে প্রস্তুত, মহাত্মা গান্ধীর ভাবনা আজও প্রাসঙ্গিক, সেই জন্য মেক ইন ইন্ডিয়ার যে মিশন আমরা নিয়েছি তাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আমাদের অগ্রাধিকার কেন হবে না, আমাদের ঠিক করতে হবে। আমাদের জীবনে, আমাদের দেশে যা উৎপাদিত হয়, পাওয়া যায়, তাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আর আমরা তো লাকি, আগামীকালের জন্য লাকি, আগামী দিনের জন্য লোকাল প্রোডাক্টকে গুরুত্ব দিতে হবে, লাকি আগামীকালের জন্য লোকাল, সুন্দর আগামীর জন্য লোকাল, উজ্জ্বল আগামীর জন্য লোকাল। যা গ্রামে উৎপাদিত হয় আগে সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে, এখানে না এলে মহকুমায়, মহকুমার বাইরে যেতে হলে জেলায়, জেলার বাইরে যেতে হলে রাজ্যে। আর আমি তো মনে করি তারপরেও নিজের দরকারে কোথায় যেতে হবে, কত বড় শক্তি পাওয়া যাবে, আমাদের গ্রামীণ অর্থব্যবস্থা কতটা শক্তি পাবে,
ছোট উদ্যোগগুলি কতটা শক্তি পাবে। ভাই বোনেরা, আমাদের মোবাইল ফোন ভালো লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ পাঠাতে ভালো লাগে, আমাদের ফেসবুক টুইটারে থাকতে ভালো লাগে, কিন্তু দেশের ইকোনমিতে এ কারণে আমরা সাহায্য করতে পারি। জানার জন্য টেকনোলজি যতটা ব্যবহার, আধুনিক ভারত তৈরির জন্য টেকনোলজি ততটাই ব্যবহার হয়। আর সাধারণ নাগরিক ডিজিটাল পেমেন্টের প্রতি কেন যাবে না? আজ আমাদের গর্বের যে আমাদের রূপে কার্ড সিঙ্গাপুরেও চলছে, আমাদের রূপে কার্ড আগামী দিনে অন্যান্য দেশেও চালু হয়ে যাবে। আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দারুণ শক্তিশালী হয়ে উঠে আসছে, কিন্তু আমাদের গ্রামে ছোট ছোট দোকানে, আমাদের শহরের ছোট ছোট মলে কেন ডিজিটাল পেমেন্ট জোর দেবে না? আসুন সততার জন্য, ট্রান্সপ্যারেন্সির জন্য আর দেশের ইকোনমিকে জোরদার করতে ডিজিটাল পেমেন্ট শুরু করি। আর আমি তো ব্যবসায়ীদের বলবো, আপনারা বোর্ড লাগিয়ে অধিকাংশ গ্রামে যাবেন, ব্যবসায়ীদের বোর্ড হয় আজ নগদ কাল ধার। আমি চাই যে এবার আপনাদের বোর্ড লাগানো উচিত ডিজিটাল পেমেন্ট হোক নগদ নয়, এমন একটা পরিবেশ বানাতে হবে। আমি ব্যাংকিং ব্যবস্থাকে অনুরোধ করছি, আমি ব্যবসায়ী জগৎকে অনুরোধ করছি যে আসুন এই বিষয়গুলির উপর জোর দিন। আমাদের দেশে মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাসের বাল্ক বৃদ্ধি পাচ্ছে, ভালো কথা। বছরে দু একবার পরিবারের সঙ্গে বাচ্চাদের নিয়ে বিশ্বের নানা দেশে ট্যুরিস্ট রূপেও ঘুরতে যান, বাচ্চারা এক্সপোজার পায়, খুব ভালো কথা। কিন্তু আমি আজ এমন পরিবারগুলিকে অনুরোধ জানাই, দেশের জন্য যখন স্বাধীনতার 75 বছর পালন করতে যাচ্ছি, দেশের জন্য এত মহাপুরুষেরা বলিদান দিয়েছেন, যখন তাদের জীবন উৎসর্গ করেছেন, তখন আপনারা কি চান না যে আপনাদের সন্তানরাও আমাদের দেশকে পুঙ্খানুপুঙ্খরূপে চিনুক? কোন মা বাবা চান না যে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই মাটির সঙ্গে যুক্ত হোক, এর বাতাস থেকে, এর জল থেকে নতুন প্রাণ শক্তি পাক? এটা আমাদের সযত্নে করতে হবে। আমরা যতই এগোই, কিন্তু শেকড় কাটলে আমাদের কখনোই বাঁচাতে পারবো না, বাড়তেও পারবো না। আর এই জন্যই বিশ্বে যতই ট্যুরিস্ট হিসেবে যান, আমি কি আপনাদের থেকে একটা জিনিস চাইতে পারি? লালকেল্লা থেকে দেশের তরুণদের রোজগারের জন্য, বিশ্বে ভারতের পরিচিতি বানানোর জন্য, ভারতের ক্ষমতা প্রকাশের জন্য আমার প্রিয় দেশবাসীর হয়ে আমি আপনাদের কাছে একটি ছোট্ট দাবি রাখছি। আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন যে 2022 সালে, ভারতের স্বাধীনতার 75 বছরে, আমরা নিজেদের পরিবারকে নিয়ে কমসে কম 15টি ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাব? খুব কঠিন হবে, তবু যাব। সেখানে ভালো হোটেল থাকবে না, তবু যাব। কখনো কখনো সমস্যাও জীবনকে জয় করার জন্য কাজে আসে। আমরা বাচ্চাদের এই অভ্যাস বানাই যে এটাই আমাদের দেশ, একবার যেতে শুরু করলে সেখানে ব্যবস্থার বিকাশে জড়িত লোকেরা আসতে শুরু করবে। কেন আমরা আমাদের দেশের 100টি ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ করব না? চলুন প্রতিটি রাজ্যে 2 থেকে 5টা বা 7টা টপ ক্লাস ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ করি, টার্গেট করে তৈরি করি। আমরা সিদ্ধান্ত নিই, আমাদের নর্থ ইস্টে এত প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু কতগুলি বিশ্ববিদ্যালয় আছে যারা তাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন নর্থ ইস্টকে বানায়? বেশি কন্ট্রিবিউট করতে হয় না, আপনাকে 7 দিন 10 দিন বার করতে হবে, কিন্তু সেটা দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আপনি দেখুন, আপনি যেখানে ঘুরে আসবেন সেখানে নতুন দুনিয়া বানিয়ে আসবেন, বীজ রোপণ করে আসবেন, আপনি জীবনে আনন্দ পাবেন। ভারতের লোকেরা যাওয়া শুরু করলে বিশ্বের লোকও আসতে শুরু করবে। আমরা বিশ্বে যাব আর বলবো, আপনি ওই জায়গাটা দেখেছেন? কোনো ট্যুরিস্ট আমাদের জিজ্ঞাসা করবেন, আপনি ভারত থেকে আসছেন, আপনি তামিলনাড়ুর অমুক টেম্পল দেখেছেন? আর আমরা বলবো, না যাইনি। তখন সে কী বলবে? আমি তো তোমাদের দেশে তামিলনাড়ুর টেম্পল দেখতে গিয়েছিলাম, আর তুমি এখানে দেখতে এসেছো। আমরা অন্য দেশে যাব, কিন্তু নিজের দেশকে দেখার পর যাব। আমরা এতটুকু কাজ করতেই পারি। আমি আমার কৃষক ভাইদের আজ অনুরোধ করতে চাই, আপনাদের কাছে আমি কিছু চাইছি। আমার কৃষকদের জন্য, আমার দেশবাসীর জন্য, এই পৃথিবী আমাদের মা, ভারত মাতা কি জয় বলতে আমাদের ভেতরে শক্তির সঞ্চার হয়, বন্দে মাতরম বললেই, ধরিত্রী মায়ের জন্য উৎসর্গীকৃত হওয়ার প্রেরণা মিলে। এক দীর্ঘ সময়ের ইতিহাস আমাদের সামনে উঠে আসে, কিন্তু কখনো আমরা এই ধরিত্রী মায়ের স্বাস্থ্য নিয়ে ভেবেছি? আমরা যেভাবে কেমিক্যালের ব্যবহার করছি, কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার করছি, পেস্টিসাইডের ব্যবহার করছি, আমরা এই পৃথিবীর সর্বনাশ করছি। এই মায়ের সন্তান হিসেবে, এক কৃষক হিসেবে ধরিত্রী মায়ের সর্বনাশ করার কোনো অধিকার নেই। আমাদের ধরিত্রী মাকে দুঃখ দেওয়ার অধিকার নেই, আমাদের ধরিত্রী মাকে অসুস্থ করার অধিকার নেই। আসুন, স্বাধীনতার 75 বছর হতে চলেছে, পূজনীয় বাপু আমাদের যে রাস্তা দেখিয়েছিলেন, আমরা কি 10%, 20%, 25% রাসায়নিক সার নিজেদের জমিতে কম ব্যবহার করব? পারলে একেবারে বন্ধ করে দেব। আপনারা দেখবেন এতে দেশের কত বড় সেবা হবে।
আমাদের পৃথিবীর মাকে রক্ষা করতে আপনাদের কত বড় অবদান থাকবে। বন্দে মাতরম উচ্চারণ করে যারা ফাঁসির দড়িতে আত্মবলিদান করেছেন তাদের স্বপ্ন পূরণ করতে পৃথিবী মাকে রক্ষা করার এই যে কাজ, তাতে তাঁরও আশীর্বাদ পাওয়া যাবে। সেই সঙ্গে যারা ফাঁসির দড়িতে বন্দে মাতরম বলে আত্মবলিদান করতেন তাদেরও আশীর্বাদ পাওয়া যাবে। এই জন্যই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমার বিশ্বাস আছে আপনারা তা অবশ্যই করবেন, আমার কৃষক ভাইরা আমার এই চাহিদা পূর্ণ করবেন তা আমি পুরোপুরি বিশ্বাস করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দেশের পেশাদারদের গোটা দুনিয়াতে সুনাম আছে, তাদের সক্ষমতা নিয়ে আলোচনা হয়, তারা সম্মান পান, মহাকাশ হোক প্রযুক্তি হোক, আমরা নতুন সাফল্য অর্জন করেছি। আমাদের জন্য এটাও খুশির কথা যে আমাদের চন্দ্রযান দ্রুত চাঁদের সেই প্রান্তের দিকে এগিয়ে চলেছে যেখানে আগে কেউ যায়নি, এটা আমাদের বৈজ্ঞানিক সাফল্য। একইভাবে খেলার মাঠে আগে আমরা খুব কম কৃতিত্ব দেখাতে পারতাম, কিন্তু আজ খেলার মাঠে আমাদের দেশের 18 থেকে 20 বছরের 22 বছরের ছেলেমেয়েরা ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ঊর্ধ্বে তুলে ধরছেন, কত গর্বের কথা। দেশের খেলোয়াড় দেশের নাম উজ্জ্বল করছেন। আমার প্রিয় দেশবাসীগণ, আমাদের দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, পরিবর্তন আনতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলে নতুন উচ্চতা ছুঁয়ে ফেলি। সরকার এবং সাধারণ মানুষ একসঙ্গে মিলেই তা করতে হবে, 130 কোটি দেশবাসীকে করতে হবে, দেশের প্রধানমন্ত্রী আপনাদেরই মতো দেশেরই এক ছেলে, দেশের নাগরিক আপনাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আগামী দিনে গ্রামের যদি 150,000 ওয়েলনেস সেন্টার বানাতে হয়, স্বাস্থ্যকেন্দ্র বানাতে হয়, প্রত্যেক 3টি লোকসভা কেন্দ্রের মাঝামাঝি জায়গায় একটি মেডিকেল কলেজ আমাদের তরুণদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করবে, 2 কোটিরও বেশি গরিব মানুষের জন্য ঘর বানাতে হবে, আমাদের 15 কোটি গ্রামীণ বাড়িতে পানীয় জল পৌঁছাতে হবে, 125,000 কিলোমিটার সড়ক তৈরি করতে হবে গ্রামে, প্রত্যেক গ্রামে ব্রডব্যান্ড যোগাযোগ অপটিক্যাল ফাইবার যোগাযোগ স্থাপন করতে হবে, 50,000-এরও বেশি নতুন স্টার্ট আপের জাল বিস্তার করতে হবে, অনেক স্বপ্নকে নিয়ে এগিয়ে যেতে হবে। এই জন্যই ভাই বোনেরা আমরা দেশবাসী একসঙ্গে মিলে সমস্ত স্বপ্ন একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতে হবে। স্বাধীনতার 75 বছর এই কাজের জন্য অবশ্যই খুব বড় প্রেরণা। আমি জানি লালকেল্লার এই প্রাকারের সময়েরও একটা সীমাবদ্ধতা আছে, 130 কোটি দেশবাসীর স্বপ্ন আছে, সমস্যা আছে, প্রত্যেক স্বপ্ন প্রত্যেক সমস্যার আলাদা গুরুত্ব আছে, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু বর্ষার মরশুম এখন, তাই অনেক কিছু বলতে বলতে ভাষণ সম্পূর্ণ করার সম্ভাবনা নেই। আর এই জন্যই প্রত্যেকে সমস্যার আলাদা গুরুত্ব থাকা সত্ত্বেও যত কথা আজ বলতে পেরেছি আর যা বলতে পারেননি সবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কথা নিয়েই আমরা এগিয়ে যাব, দেশকেও আমরা এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতার 75 বছর, গান্ধীজির 150 বছর এবং ভারতের সংবিধানের 70 বছর হয়ে গেছে, বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন এবং এই বছরটা গুরুত্বপূর্ণ, গুরু নানক দেবজির 550তম জন্ম জয়ন্তীও আছে। আসুন আমরা বাবা সাহেব আম্বেদকর, গুরু নানক দেবজির শিক্ষা সঙ্গে করে এগিয়ে যাই ও এক উৎকৃষ্ট সমাজ, উৎকৃষ্ট দেশ, বিশ্বের আশা আকাঙ্ক্ষার সমানুপাতিক এক ভারতের নির্মাণ আমাদের করতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি যে আমাদের লক্ষ্য হিমালয়ের মতোই উঁচু, আমাদের স্বপ্ন অগুন্তি, অসংখ্য তারার চেয়েও বেশি, কিন্তু আমরা এটাও জানি যে আমাদের মনোবলের উড়ানের সামনে আকাশও কিছুই না, এটাই সংকল্প। আমাদের ক্ষমতা ভারত মহাসাগরের মতো অথই, আমাদের প্রচেষ্টা গঙ্গার ধারার মতো পবিত্র নিরন্তর, আর সব থেকে বড় কথা আমাদের মূল্যের পেছনে হাজার হাজার বছরের প্রাচীন সংস্কৃতি, ঋষি আর মুনিদের তপস্যা, দেশবাসীর ত্যাগ কঠোর পরিশ্রম, এসবই আমাদের প্রেরণা। আসুন আমরা এই ভাবনার সঙ্গেই, এই আদর্শের সঙ্গেই, এই শপথের সঙ্গেই সফলতার লক্ষ্য সামনে রেখে পথে নামি, নতুন ভারত নির্মাণের জন্য আমাদের দায়িত্ব পালন করে নতুন আত্মবিশ্বাস, নতুন সংকল্প, নতুন ভারত নির্মাণের জড়িবুটি হোক। আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, এই একমাত্র প্রত্যাশা নিয়ে আমি আরেকবার দেশের জন্য বেঁচে থাকা, দেশের জন্য সংগ্রামী, দেশের জন্য আত্মত্যাগী, দেশের জন্য কিছু করতে চান এমন মানুষদের জন্য প্রত্যেক মানুষকে প্রণাম জানাচ্ছি। আমার সঙ্গে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।